এবার গোঘাটের বিজেপি বিধায়কের নামে বিতর্কিত পোস্টার। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে এলাকায়। আদি বিজেপি কর্মীদের নামে এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে বিজেপির অন্দরে চর্চা। ঘটনাটি গোঘাটের কামারপুকুর কলেজ সংলগ্ন এলাকার। জানা গেছে শুক্রবার সকালে কামারপুকুর কলেজ সংলগ্ন এলাকায় দেখা যায় বেশ কয়েকটি পোস্টার, যাতে লাল কালিতে লেখা গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের নামে একাধিক বিতর্কিত কথাবার্তা। একই সাথে আদি বিজেপি নেতাদের নামে এই পোস্টারে দেখা যাচ্ছে গোঘাটের বিজেপি বিধায়ক নাকি বামেদের শক্তিশালী করছেন গোঘাটে। শুধু তাই নয়, সিপিআইএম এর লোকজনকে নাকি বিজেপির বিভিন্ন পদ পাইয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে একাধিক বিতর্কিত কথাবার্তাও লেখা রয়েছে এই পোস্টারে। পোস্টারগুলির নিচে লেখা রয়েছে সমস্ত মতামত বিজেপির আদি কর্মীদের। স্বাভাবিকভাবে ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে। যদিও এই পোস্টার সাটাকে তৃণমূলের কর্মকাণ্ড বলে এড়িয়ে গেলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যে দুর্নীতির পোস্টারটা আমিও দেখলাম বা শুনলাম, এই দুর্নীতি পোস্টারটা আমাদের আদি বা পুরনো বিজেপির কোনো কর্মী করতে পারে না। কারণ আদি বা পুরনো বিজেপির কর্মী যারা এতদিন লড়াই দিয়ে এসেছে তারা কিন্তু আজও দলবদল করেনি, তারা কিন্তু এখনও সেই নিজের জায়গাটায় কামড়ে বসে আছে। তো আমার মনে হয় না এটা কোনো বিজেপির নেতা নেত্রীর কাজ। আমার মনে হয়, এটা আমার ধারণা, যে তৃণমূল দ্বারা এই পোস্টারটা করা হয়েছে আমাদের বিজেপির বিধায়ক বিশ্বনাথবাবুকে নিয়ে কুরুচিকর মন্তব্য দেওয়ার জন্য। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যেটা সত্যি সেটাই প্রকাশ হয়েছে। শুধু এক্ষেত্রে নয়, ভোটের আগে থেকেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব গোঘাটে ক্রমশ প্রকাশ হয়ে এসেছে, তাই এ নিয়ে বেশি মুখ না খোলাই ভালো। আজকে বিশ্বনাথ কারক সম্বন্ধে তার দলের কর্মীরা, বিজেপি দলের কর্মীরাই তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে পোস্টার ছিটোচ্ছে, এটা তো একটা লজ্জা। এটা আমাদের, আমরা গোঘাটের সাধারণ মানুষ হিসাবে আমাদের উপরও লজ্জা, আমাদেরও লজ্জা যে একটা এমন বিধায়ক এলো যার বিরুদ্ধে প্রকাশ দিবালোকে পোস্টার পড়ছে এবং তার দলের কর্মীরা এই পোস্টারগুলো ছিটাচ্ছে। ইমিডিয়েট বিশ্বনাথ কারকের উচিত, তার যদি সঠিক লজ্জা থাকে, সেই কালিমালিপ্ত মুখটাকে পরিষ্কার করার জন্য রিজাইন দেওয়া উচিত। এ বিষয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিউজ আজ বাংলা, গোঘাট। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।